আসসালামু আলাইকুম এভরিবাডি, মোনালিসা বলছি। আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি যে যেখানে আছেন ভীষণ ভালো আছেন। আজকের ব্লগটিতে আপনাদের সাথে আমি আমাদের কোরবানি ঈদের অংশবিশেষ শেয়ার করার চেষ্টা করব এবং আরও অনেক কিছু থাকছে। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমরা চলে যাচ্ছি ঈদ শপিং করতে, আমার ছেলের জন্য কিছু শপিং করতে চলে যাচ্ছি আমরা। প্রথমে আমরা একটু ফ্যামিলি নিয়ে যাব। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই জেনে গিয়েছেন যে ফ্যামিলি নিডস আমাদের খুব প্রিয় একটা জায়গা। তো যেহেতু ঈদ, আমরা ঈদের কিছু সদাইপাতিও কিনবো সেখান থেকে। তো ফ্যামিলি নিডসের কিছু দেখাচ্ছি না আজকে, জাস্ট শপিংটা দেখানোর চেষ্টা করব। আমার ছেলে রিশানের জন্য কেনাকাটা করব। ফ্যামিলি নিডসের ঠিক অপোজিটেই ওয়াইস টেক্স একটি দোকান আছে, যে দোকান থেকে রিশানের জন্য সবসময়ই আমরা শপিং করি। ওর ড্রেসগুলো খুব সুন্দর ওখানে পাওয়া যায়, একেবারে সাইজ পারফেক্টলি মিলে যায় ওর সাথে। তো এই যে ওয়াইস টেক্স, আমরা চলে এলাম ভিতরে। তো ওখানে একটি ছেলে খুব সুইটলি বলল যে ভিডিও করা যাবে না। তো আমরা আর ভিডিও করলাম না, যতটুকু করে ফেলেছি প্রথমে সেটুকুই শেয়ার করলাম। তো বাসে চলে আসলাম। এগুলো ছিল রিশানের কিছু শপিং। সবসময় রিশানের জন্য কিছু কেনাকাটা করতে গেলে দেখা যায় আমি রেড কালারটাই চুজ করি আর কি, বাট সেদিন কিছু ভিন্ন করার চেষ্টা করলাম। এই দুটো শার্ট নিলাম আর একটি টি শার্ট। এটা ছিল একটু পার্পেল কালারের শার্ট আর টি শার্টটা অফ হোয়াইট। আর এই লেফট সাইডে যে কালো কালো শার্টটা, এটা পুরো কালো না, নেভি ব্লু না, এটা কেমন জানি একটা ব্ল্যাক কালার, বাট ভাল লাগছিল। আর জিন্স, আমার সবসময় ব্রাইট স্কাই ব্লু জিন্স ছেলেদের খুবই ভালো লাগে, বাট ওর মাপের কোনো ওই কালারটা মিলছিল না, যার জন্যে এই দুটো জিন্স ওর জন্য নিয়ে নিলাম। আমাদের গলিতে মাঝরাতে বেশ কিছু কুকুর এসে এমন ফাইট শুরু করে দেয় প্রায় সময়তেই। আমার মাঝে মাঝেই মনে হয় যে আমি একটু ভিডিও করে রাখি, আর যখন ফোনটা নেই তখনই ওদের ফাইট দেখা যায়, বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমি একটু চেষ্টা করলাম। এটা ছিল ঈদের দিন ভোরবেলা, বৃষ্টি এক পশলা হয়ে গিয়েছে অলরেডি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আকাশটা একটু ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু ভয় লাগছিল যদি ফোনটা হাত থেকে পড়ে যায়। তো যাই হোক, ঈদের দিনটা খুব সুন্দর করেই শুরু হলো। আমার শরীরটা যেহেতু খুব খারাপ ছিল, আমার হাজবেন্ড বলল কিছু বানাতে হবে না, সে কিছু সুইট নিয়ে আসছিল। কিন্তু তা কি হয়, ঈদের দিন মিষ্টি মুখ ছাড়া কি ঈদ হয়? তাই আমি কিছু অল্প কিছু হলেও বানানোর চেষ্টা করেছিলাম। এখানে ছিল কিছু পায়েস, কিছু সেমাই এবং কিছু কাস্টার্ড। তো দুপুরের লাঞ্চের জন্য আমি কিছু রোস্ট রান্না করেছিলাম, বিফও ছিল এবং কিছু পোলাও। আমরা সবাই মিলে লাঞ্চটা করে ফেললাম এবং আমাদের বিকালে প্ল্যান ছিল বাইরে যাওয়ার। ঈদের দিন আর বাবা মাকে ঈদ মোবারক জানাতে যাব না তা কি হয়, তো আমরা রওনা দিয়ে দিয়েছি আমার বাবা মার সাথে দেখা করতে। আমরা চলে যাচ্ছি হাতির ঝিল, রামপুরা হাতির ঝিল। যারা আমার ভিডিওগুলো আগের দেখেছিলেন তারা নিশ্চয়ই জেনে গিয়েছেন যে আমার বাবা মার বাসা রামপুরা হাতির ঝিলে। তো
তো আমি আমার হাজবেন্ড আর আমার ছেলের ঈশান আমরা রওনা হয়ে গেলাম আর কি। রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল, খুব বেশি ফাঁকা ছিল বলা চলে না, মাঝে মাঝে অনেক গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছিল, রিক্সা দেখা যাচ্ছিল, কিন্তু তারপরেও ঈদের রাত, তাও কোরবানি ঈদের রাত, খুবই ফাঁকা। লোকজন তখন একটু বাইরে যাওয়ার চেষ্টা করছিল, রাস্তাতে এরকম জ্যাম ছাড়া দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। ঈদের সময় এবং আরও বিশেষ সময় ঢাকা শহরের রাস্তাগুলোকে এত সুন্দর করে লাইট দিয়ে সাজায় যে আমার দেখতে ভীষণ ভালো লাগে, নিশ্চয়ই সবার ভীষণ ভালো লাগে। আমি খুব ভালো করে দেখছিলাম, একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছিল, নীল লাইট দিয়ে সাজিয়েছিল তারা, নীল এবং সাদা, খুব সুন্দর লাগছিল। আমরা সবসময় ঈদের দিন আমার বাবা মার সাথে দেখা করে ঈদের পরের দিন একটা আমাদের ফিক্সড শিডিউল থাকে, সেটা হচ্ছে আমার মামার বাসায় আমরা সবাই যাই, সেখানে আমার কাজিনরা আসে, আমার মামা মামি আসে, সমস্ত আমার মায়ের দিকের আত্মীয়রা চলে আসে ওদিন, ঈদের পরের দিন আর কি, সেটা রোজার ঈদই হোক আর কোরবানির ঈদ হোক, এটা একটা ফিক্সড শিডিউল আমাদের। আমরা খুবই পছন্দ করি, খুবই এনজয় করি সেই দিনটা। বাবা মার বাসাও ঈদটা খুব ভালো যায় এবং ঈদের পর দিন আমার মামার বাসায় আমরা সবাই মিলে খুব আনন্দ করি। তো আজকের প্ল্যান হচ্ছে বাবা মার বাসায় রাতে থেকে যাব, আর কালকে মা আমি আর সবাই মিলে মামার বাসায় চলে যাব, এবং সেখান থেকে রাতে আমি আবার আমার বাসায় উত্তররাতে ব্যাক করব। হোটেল রেডিসনটাকে কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল, একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছিল আমার, মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, ভীষণ সুন্দর। খুব সুন্দর তাই না? পুরোটো রাস্তা জুড়েই কিন্তু লাইট দেখা যাচ্ছিল সব জায়গাতেই, রেস্টুরেন্ট, বিল্ডিং এবং রাস্তাঘাটেও কিন্তু লাইটিং করে খুব সুন্দর করে সাজানো হয়েছে শহরটাকে। ঈদের সময় সব জায়গাতে এত অসুখ বিসুখ, আসলে মনটা খুবই খারাপ ছিল যে কেন এত অসুখ, সব জায়গাতে ডেঙ্গু, জ্বর, আরও নানান রকম সর্দি, কাশি, ঠান্ডা, খুব মন খারাপ ছিল। এজন্যে আমার ছোট ভাইটারও শরীরটা ভালো ছিল না, আমার ছেলে তখনই মাত্র অসুস্থতা থেকে রিকভার করলো, এবং আমার তো একেবারেই গলা বসা ছিল, কথা বলার কোনো উপায়ই ছিল না, এজন্য মনটা খুব খারাপ ছিল। রোজার ঈদেও কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সেদিন আমি রোজার ঈদের দিন আর কি আমার বাবা মার সাথে দেখা করতে যেতেই পারিনি, প্রায় 10-12 বছর পর এই প্রথম রোজার ঈদের দিন আমি আমার বাবা মার সাথে ঈদ করতে পারিনি, যদিও তার পরের দিন আমি তাদের সাথে গিয়ে দেখা করেছি। এখানটাতে কিন্তু একটু জ্যাম দেখা যাচ্ছিল, খুব অবাক হচ্ছিলাম, ওয়েট করতে হচ্ছিল জ্যামের জন্যে, তাও ভালো লাগছিল যে সবাই বেরিয়ে পড়েছে, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। বাবা মার বাসায় এটা ছিল ঈদের দিন, ঈদের পরের দিন ভোরবেলা, তখন প্রায় 6টার মতো বাজে, রাস্তাঘাট একেবারেই খালি, একটা দুটো গাড়ি দেখা যাচ্ছিল। এটা ছিল সেদিনের আর কি ঈদের পরের দিনের দুপুরের পরে 4টার মতো তখন বাজে, মানুষজন তাদের প্রিয়জনদেরকে নিয়ে ঈদ সেলিব্রেট করতে চলে এসেছিল বৃষ্টিকে উপেক্ষা করে। তখন মাত্র বৃষ্টিটা থেমেছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, ঝড়ো হাওয়া বইছিল,
কিন্তু মানুষের কিন্তু কমতি ছিল না। এটা আমার বাবা মার বাসার বারান্দা থেকে, আমি আগেও বলেছি আমার বাবা মার বাসার বারান্দা থেকে হাতির ঝিলের ভিউ অসাধারণ লাগে, একেবারে মনে হয় যে হাত দিয়ে ধরা যাবে। রাস্তা ভিজে একেবারে গ্লাসের মতো, ওই দেখুন মানুষের কিন্তু কোনো কমতি নেই। আর এই যে ভ্যানটা, ওটা সবসময় ওখানে ফিক্স থাকে, চটপটি বা আরও কোনো খাবার পাওয়া যায়, মানুষ প্রতিদিনই ওখানে খাওয়া দাওয়া করে। যদিও আমি কখনোই খাইনি, আমার ইচ্ছে আছে ফ্যামিলিকে নিয়ে ওখানে একটু বসে চটপটি খাওয়ার। বারান্দায় সবুজ দেখতে কিন্তু বেশ ভালো লাগে দাঁড়িয়ে, অথচ এখানে এক সময় ছিল শুধু পানি। আমরা রওনা দিয়ে দিয়েছি আমার মামার বাসার উদ্দেশ্যে, বসুন্ধরায় তাদের বাসা। আমি, আমার আম্মা, আমার ছেলে ঋষান এবং আমার সবচেয়ে ছোট ভাই সাফওয়ান, আমরা সবাই মিলে রওনা দিয়েছি। আমার ছোট ভাইয়ের শরীরটাও তখন ভালো ছিল না, ওরও জ্বর ছিল, তো ওকে নিয়েও আমরা খুব টেনসড ছিলাম। আসলে কি বলবো, এই বছরের দুটো ঈদই প্রাণ খুলে পালন করতে পারলাম না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ নেক্সট ইয়ার যেন শান্তিমতো পালন করতে পারি সবাই মিলে পৃথিবীর। এই হচ্ছে আমার মামার বাসা, আমরা চলে এসেছি। খুব সুন্দর লাইটিং করা হয়েছে এখানে, তাই না? তো আমরা চলে এসেছি উত্তরায়, আমাদের পার্টি সব কিছুই শেষ, উত্তরাতে চলে আসলাম। আমার হাজব্যান্ড গার্ডের সাথে একটু কথা বলছিল, নাইট গার্ডের সাথে। তো আমাদের গলিতে আমি প্রথমের দিকে যেই কুকুরগুলোকে দেখালাম, সেই কুকুরগুলোর সাথে আবার দেখা হয়ে গেল। ওরা এখানে সবসময়ই থাকে, ঋষানের আব্বু এই কুকুরগুলোর সাথে সবসময় খুব একটা ফ্রেন্ডলি সম্পর্ক আর কি ওর সাথে। ওদেরকে, কুকুরগুলোকে ব্রেড বিস্কিট এগুলো খাওয়ায়, তো ওরা যখনই টের পায় যে এটা ঋষানের আব্বু, তারা কিন্তু খুব খুশি হয়ে যায়। ওই দেখুন কুকুরটি তাকে দেখে ফেলেছে, তার ভয়েস শুনে ফেলেছে এবং একটু অ্যাক্টিভিটিসও করছে। তো আমার হাজব্যান্ড গাড়ি থেকে বের হয়ে গেল, ও যখন দেখে কুকুরগুলো এখানে আছে সে কাছে যাওয়ার সবসময় চেষ্টা করে, তো সে পিছন দিয়ে গিয়েছে, যার জন্য আমি ঠিকমতো ভিডিওটা করতে পারিনি। এই তো ওদের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার সে গাড়িতে ঢুকে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবার জন্য রইল অনেক ভালোবাসা এবং দোয়া, যেন সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি। আসুন আমরা সবাই মিলে দোয়া করি সবার জন্যে, যেন সবাই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য হাজির হয়ে যাব আরও একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।